Ami. Hello guys, once again, guys. আজকে আবারো একটা ধামাকাদার ভিডিওর সাথে। আজকে আমাদের কাছে আছে একটা পাওয়ারফুল মেশিন। Yes, আজকে আমাদের কাছে আছে একটা পাওয়ারফুল মেশিন। সেই মেশিনটাকে আগে তোমাদেরকে দেখাই। Guys, আমাদের কাছে যে পাওয়ারফুল মেশিনটা আছে তার কি এটা? তো আমাদের কাছে কিন্তু একটা পাওয়ারফুল, বিভৎস পাওয়ারফুল একটা মেশিন আছে। তোমরা জানো যে এটা একটা বিখ্যাত বাইক, যেটার নাম KTM বাইক, সবাই জানো এটাকে। KTM দুটো কারণে বিখ্যাত, এক হচ্ছে এর মেশিন পাওয়ার এবং লুক, আর একটা সাইলেন্সার। এর আওয়াজটা কিন্তু হেভি, তোমাদেরকে প্রথমে সেটা চেক করে শোনাচ্ছি। তো গাইস, আমি কিন্তু কিটাকে স্টার্ট করলাম এবং গাড়িটাকে নিউট্রাল করি। গাইস, গাড়িটা কিন্তু নিউট্রালে। এবার তোমাদেরকে এর সাউন্ডটা প্রথমে শোনাচ্ছি। গাইস, এটাই কিন্তু KTM, এটাই KTM বাইক। তো এর সাউন্ড কিন্তু অমাইক, তো এর জন্য বিখ্যাত। আর এর পেছন থেকে যে এক্সজাস্টটা বেরোয় সেটা দিয়েই আজকে আমরা একটা বিগ বেলুন, ছোট কোনো বেলুন না, আমরা একটা বিগ বেলুন ফোলাবো। তারপরে দেখবো যে এটা, এর যে পাওয়ার, এর এক্সজাস্ট যে পাওয়ার, এই পাওয়ারে কি একটা বিগ বেলুন, আমাদের সব থেকে বড় বেলুন আছে আমাদের কাছে, সে বিগ বেলুনটা কি ফোলাতে পারবে কি না, আর কতটা ফোলাতে পারে, এবং এই মেশিনটা কতটা শক্তিশালী পাওয়ার পেছন থেকে জেনারেট করে সেটাও দেখবো। তো চলো শুরু করা যাক। গাইস, আমাদের কাছে কিন্তু সবচেয়ে বড়, এখনো পর্যন্ত বেরোনোর সবচেয়ে বড় বিগ বেলুন আছে। এটা সাইজ তোমাদেরকে দেখাচ্ছি, এক হাতের সমান, এক ফুটের চেয়েও বেশি কিন্তু এই বেলুনটা। তাহলে এটা যদি ফোলাই তাহলে কত বড় হবে, এবং ফোলাবো কিন্তু এটা আমাদের মুখ দিয়ে ফোলানো সম্ভব না, কারণ আমাদের ফুসফুসে, মানবের ফুসফুসে এত প্রেশার নেই যে এই বেলুনটাকে ফোলাতে পারে। তাই আজকে এই KTM এর সাহায্যে সাইলেন্সার দিয়ে আমরা এই বেলুনটাকে ফোলাবো, তারপরে দেখবো কি হয়। এবং এটা কিন্তু আমার একটা ফেভারিট বাইকের মধ্যে একটা, কমেন্টে বলবে তোমাদের কি পছন্দ কি না এই বাইকটা। তো যাই হোক, আমার পছন্দের একটা বাইক। তো এটাকে এখন ফোলাবো এই সাইলেন্সারের সাহায্যে। গাইস, এই বেলুনটাকে সেট করার জন্য এই সাইলেন্সারের সাথে, তার জন্য আমরা এই সাইলেন্সারের পাইপের কিছুটা অংশ এক্সটেনশন করব। তো তার জন্য একটা পাইপ নিয়েছি অ্যালুমিনিয়ামের, এই পাইপটাকে কিন্তু এর মধ্যে আমরা সেট করে দেবো, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ফাইনালি খুবই টাইট হয়ে গেছে এবং এটা রেডি। তো এবার এক্সজাস্টটা এখান থেকে বেরোবে, তো এখানেই আমরা বেলুনটাকে সেট করবো। বাট গাইস, এখান থেকে কিন্তু প্রচণ্ড হিট বেরোয়, তো এটাও আমাদের মাথায় রাখতে হবে। জানি না কি হবে, বেলুনটা ফেটেও যেতে পারে এই গরমের জন্য। তো যাই হোক, যাই হবে, তো দেখা যাবে। তো দেখা যাক, আগে এই বেলুনটা তো আমরা খোলাতে পারি না মানবের সাহায্যে, মানব ফুসফুসের সাহায্যে, তো এর সাহায্যে আমরা আজকে ফোলাবো। তো যাই হবে, দেখা যাবে। তো চলো শুরু করা যাক। গাইস, আমরা বেলুনটাকে কিছুটা টায়ারের সাহায্যে অ্যাড করে নিয়েছি, যাতে প্রেসারে খুলে না আসে। বেলুনটা কিন্তু খুবই শক্তিশালী বেলুন, তোমরা দেখতে পাচ্ছ যে একটা নর্মাল বেলুনই কত বড়। তাহলে এটা যদি ফোলে তাহলে কতটা প্রেসার হবে আর কি হবে জানি না, বাস্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, যা হবে দেখা যাবে। আমি এখন গাড়িটাকে স্টার্ট করতে যাচ্ছি, তো ভেরি ডেঞ্জারাস এটা, তোমরা বাড়িতে ট্রাই করো না। তো কি হবে জানি না, ভাবার বাইরে। তো আমি স্টার্ট করতে চলেছি। গাইস, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ বেলুনটা কিন্তু অলরেডি ফোলা শুরু করেছে। ও ভাই সাহ, গাইস এর ভেতরে, গাইস বেলুনটা গরম হয়ে গেছে এবং কিছুটা হাওয়াও কিন্তু লিক করছে। তো আমি এক ঝটকায় ফুলাবো, দেখি কতটা ফোলে। এখানে প্রচুর প্রেসারের দরকার, তো এখানে ধরে রাখতে হবে। গাইস, এর কিন্তু প্রেসারে পারছে না, জানি না কেন হচ্ছে এটা। তো আমাদের আরেকটা ট্রাই করতে হবে। তো এটা কিন্তু প্রেসার দিলে পরে এটা আবার বন্ধ করে দিচ্ছে ইঞ্জিনটাকে, রিটার্ন করছে বলে তাও হতে পারে। তো এটাকে অন্যভাবে আমরা ট্রাই করি আগে, দেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা বন্ধ হয়ে যাচ্ছে, এখানে সাইড স্ট্যান্ড শো করছে, তো আমি স্ট্যান্ডটাকে ওঠাতে হতে পারে। তো আমি স্ট্যান্ডটাকে আগে ওঠাই। এবং গাইস, আমার মনে হচ্ছে এখানে একটা সমস্যা হতে পারে, এই বেলুনের যে প্রেসার, সেই প্রেসারে যখন ফুলছে তার হাওয়াটা রিটার্ন করার জন্য কিন্তু সাইলেন্সার পাইবে দিয়ে যাওয়ার জন্য বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে আমাদের অন্য কিছু ভাবতে হবে, একটু অন্য প্ল্যান করতে হবে।
গাইস এখানে একটা বিগ প্রবলেম এসেছে। এই বিগ প্রবলেমটা আসার একটা বড় কারণ যে আমাদের কেটিএমটা যে আছে এই কেটিএমে কিন্তু কিছু কিছু কেটিএমে সাইলেন্সার থাকে না, এতেও তাই এখানে এই যে সাইলেন্সারটা দিয়েছে এগুলো লো সিসির কেটিএমগুলোতে দেয় না, হাই সিসিরগুলোতে দেয়। বাট এটা ছাড়াও কিন্তু এখানে ক্যাথলিক কনভার্টার বলে একটা চেম্বার থাকে, এই চেম্বারটা এটা কিন্তু কেটিএমের মেন, তো এটাই কিন্তু মেন যার জন্য কিন্তু এই সাইলেন্সারটা দেওয়া হয় না। তো এটাতে দেওয়া আছে সাইলেন্সারটা, কিন্তু এটা মেন যার জন্য কি হচ্ছে এই বেলুনটা যখন ফুলছে এর হাওয়ার প্রেশারটা গিয়ে ক্যাথলিক চেম্বারে চলে যাচ্ছে, দেন আমাদের মেশিনটা অফ স্টপ হয়ে যাচ্ছে সিপিউর জন্য। তো সিপিউতে পাঠাচ্ছে যে এখানে রিটার্ন আসছে, তার জন্য এটা বন্ধ করে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফের যাওয়ার জন্য। তো যাই হোক এখানে আমরা কি করব, এখানে হাওয়াটাকে একটু বাইপাস করার জন্য জায়গা রাখবো, তার জন্য একজনকে ধরতে হবে আর আমি তখন অ্যাক্সিলেশন দেবো। তো এটা কিন্তু সাংঘাতিক, তাই তোমরা কখনো এগুলো বাড়িতে ট্রাই করবে না, তোমাদের সাবধানের জন্য। তো চলো নেক্সট লেভেলটা ট্রাই করি। গাইস এই ক্যাথলিক চেম্বারের জন্য কিন্তু সমস্যাটা, তাই এখানে একজন ধরবে আমাদের টিম মেম্বার এবং আমি এখানে এক্সেলেশনটা দেব। নে নে এখানে কিন্তু সেটিংটা করে ফেলেছে, তো একজনের ধরে রাখতে হবে এবং খুব সাবধান বেলুনটা যেন ব্লাস্ট না করলে মুখে না লাগে। তো গাইস বেলুন কিন্তু ফুলছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং আমি হাই এক্সেলেশন করছি। ও ভাই সাহেব আমার পুরো বডি নড়ছে, গাইস বেলুন কিন্তু ফুলে যাচ্ছে, এবার মাথা সাবধান। গাইস বেলুন কিন্তু ফুলছে, বেলুন কিন্তু প্রচন্ড বড় হয়েছে গাইস। তো আমি এখানে বেলুনটাকে বার করবো একবারের জন্য, তো তোমাদেরকে দেখাচ্ছি বেলুনটা কত বড় হচ্ছে, হাইটা হাওয়াটা যেন বেরিয়ে না যায়। তো গাড়ি কিন্তু প্রচন্ড প্রচন্ড এক্সেলেশন দিচ্ছে এবং আমার শরীর কিন্তু পুরো নড়ছে, পুরো নড়েছে, এবং জার্কিং হয়েছে একটা, মানে ভাইব্রেশন যে ফিলিংটা থাকে সেই ভাইব্রেশনটা পাচ্ছিলাম। তো হাই এক্সেলেশনের জন্য হয়েছে, বাট বেলুন কিন্তু গাছ বিরাট বড় হয়েছে, একবার দেখো আরও বড় হবে, কিন্তু বীভৎস গরম যখন তখন ব্লাস্ট করতে পারে, এটা আমার মুখের থেকে দূরে রাখাটাই বেটার হবে, কারণ চোখে লেগে গেলে খুবই ডেঞ্জার। গাইস বেলুনটা কিন্তু অর্ধেক, এখনো অর্ধেক ফুলেছে, আরো অনেকটা ফুলবে। তো চলো আবারও চেষ্টা করা যাক, এবং কেটিএম মেশিনে এটা একটা বড় সমস্যা ফোলানো যেহেতু ক্যাথলিক কনভার্টার আছে। তো তাই যাই হোক আমাদের কাছে সবকিছুই পসিবল, কেন আমরা জুগারের সাহায্যে কাজ করি। তো চলো আবারও এটাকে আরো ফুলাবো এবং দেখবো তারপরে কি হয়। বেলুন কিন্তু ফুলছে এবং এটা নিচে পড়ে গেছে, যদিও আমি গাইস বেলুন কিন্তু প্রচন্ড বড় হয়েছে এবং আইস কতটা বড় হবে জানি না, ব্লাস্টও হয়ে যেতে পারে। আইস আমার নিজেরই আমি অলরেডি পড়ে গেছি, কেটিএম বাইক এত ওজন আর এত ভাইব্রেশন হচ্ছিল যে আমি কেটিএম বাইকটা নিয়ে পড়ে গেছি, এবং লাগেনি আমার, বাট গাড়িটা কিন্তু পড়ে গেছে এবং খুব বুক এখনো পর্যন্ত ধকপক করছে। ভাই গাইস এটা কেটিএম বাইক, সিরিয়াসলি এটা কিন্তু পড়ে গেছে, এতটা ভাইব্রেশন আর এতটা প্রেশার যে আমি ব্যালেন্স করতে পারিনি আর স্ট্যানও সরে গেছিলো। তো যাই হোক গাইস বেলুনটা কিন্তু অনেকটা বড় হয়েছে এবং আরো বড় হবে, গাইস হাঁপিয়ে গেছি, প্রচন্ড ওজন গাইস এই গাড়ি, প্রচন্ড ওজন, তুলতে গিয়ে বুঝতে পেরেছি কতটা ওজন। পেছন থেকে খুলে বেরিয়ে গেছে এর প্রেশার, এবং তোমরা দেখো যে এখান থেকে কত প্রেশারে হাওয়া বেরোচ্ছে। তো আমি এখন ইঞ্জিনটাকে বন্ধ করছি। তো গাইস এটা কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস যে এর এতটা প্রেশার যে এটা পর্যন্ত খুলে বের করে দিয়েছে বেলুনটাকে। একটা কেটিএম দিয়ে যদি আমরা একটা বেলুনকে ফোলানোর চেষ্টা করি তাহলে এরকমই হবে, তো এটা কিন্তু প্রচন্ড ডিফিকাল্ট ব্যাপার একটা কেটিএম দিয়ে একটা বিগ বেলুনকে ফোলানো, কারণ এরও একটা প্রচন্ড প্রেশার আছে, কারণ উল্টো দিকে যখন প্রেশারটা মারবে না আমাদের ফুসফুসে যদি লাঙে চলে যায় আমাদের লাং কিন্তু ব্লাস্ট হয়ে যাবে, এতটাই খতরনাক এই বেলুনটা, কারণ এর প্রেশার অনেক বেশি, লাং পর্যন্ত আমাদের লাংকে ফাটিয়ে দেবে, যার জন্য আমরা কিন্তু এটা মুখ দিয়ে ফোলাতে পারবো না। তাই আমরা কেটিএম এর সাহায্য নিয়েছিলাম, কেটিএমও এক কেস করছে যেটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছে না ইঞ্জিনটাকে, আর যদিও বা ফুল এক্সেলেশন একবারে দিই তাহলে কিন্তু প্রেশার ধরে রাখতে পারছে না। তো লাস্ট আমরা একবার ট্রাই করব, তো দেখি কি হয় কতটা ফোলাতে পারে। তো আরেকবার লাস্ট আমরা ট্রাই করছি, এতগুলো সমস্যা ফেস করতে হয়েছে আমাদের যে এই কারণে হাঁপিয়ে গেছি গাইস, গাড়িটা পড়ে গেছে আমার গায়ের উপরে। তো যাই হোক এবার আমরা আবারও ট্রাই করছি শুধুমাত্র তোমাদের জন্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তো লাস্ট আমরা ট্রাই করছি পুরোটা একবারে ফোলানোর, তো দেখি কি হয়। তো আমাদের টিম মেম্বারকে একজনকে ডাকবো এবং একজন আয় এটাকে ধরে রাখবি সোজাভাবে, একবারে একবারে গাইস এটাকে তুমি ফুল এক্সেলারেশন দিতে হচ্ছে।
কথা কেমন আসছে বাস টিম মেম্বারকে বলছি চোখ সাবধান হ্যাঁ প্রচন্ড ভাবে টাইট করেছিলাম প্রচন্ড ভাবে তো গাইস এটা কিন্তু আমরা প্রচন্ড ভাবে টাইট করেছি তারপরও খুলে বেরিয়ে যাচ্ছে এবং এরা এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে যাই হোক তো আজকে এই পর্যন্তই তো একটা কেটিএম দিয়ে আমরা এই পর্যন্তই ফুলাতে পারবো স্যার বড় কারণ হচ্ছে আমি একটা করার আগেই বললাম যে এই বেলুনটার কিন্তু প্রচণ্ড প্রেশার থাকে এই প্রেশারের জন্য কিন্তু আমাদের লাংকে মুখ দিয়ে ফুলাতে গেলে লাংকে বাস্ট করে দেবে তাই এর জন্যই এটা বেরিয়ে যাচ্ছে তো এরকম নেক্সট ভিডিও এই ধরনের দেখতে চাও তাহলে আমরা পার্ট টু আনবো এবং তখন কেটিএম না যেগুলোতে এরকম ধরনের কোনো চেম্বার থাকবে না সেরকম বাইক আমাদের লাগবে এবং সেই বাইক দিয়ে আশা করি হয়ে যাবে তো সেটা পার্ট টুতে করবো যদি তোমরা বলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই বাট গাইস একটা বেলুন কিন্তু ফোলানো যায় কেটিএম দিয়ে তবে এটা কিন্তু ভালো ফুলেছে কারণ এটার প্রচুর প্রেশার ছিল টাটা